স্কুলের গণ্ডি পার হতেই আমরা মনে করি আমরা অনেক বড় হয়ে গিয়েছি, নতুন নতুন কলেজে যাব, কত এক্সাইটমেন্ট, ঠিক যেন আমাদের পিঠের উপর একজোড়া পাখা গজিয়ে যায়। বিভিন্ন রকম চুলের স্টাইল, চোখে কালা চশমা, পুরাই যেন হিরো, আর কথায় কথায় গ্যাঞ্জাম তো আছেই। প্রায় 1.5 বছর আগে আমরাও কলেজে ভর্তি হয়েছিলাম, শহীদ বেগম শেখ ফজিলাতুন নেসা মুজিব সরকারি কলেজ। নামটা বড় হলেও ক্যাম্পাস ততটা বড় ছিল না। 2013 সালের 2রা সেপ্টেম্বর মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ উদ্বোধন করেন এই কলেজটি। কলেজটির অবস্থান ঢাকার হাজারীবাগে, আর আমরা 2018-এর ব্যাচ গ্রুপ সায়েন্সের স্টুডেন্টস। কলেজের আশেপাশে ট্যানারির দুর্গন্ধ এবং ভাঙা রাস্তার জন্য প্রথম প্রথম নিয়মিত কলেজে আসাটা আমাদের একটা যুদ্ধ জয় করার মতো অবস্থা ছিল। পরে অবশ্য বাধ্য হয়েছিলাম ব্যাপারটার সাথে অভ্যস্ত হতে। ইনি হচ্ছেন আমাদের কলেজের মাননীয় প্রিন্সিপাল প্রফেসর রুনু রানী সাহা ম্যাম। কিছুটা কঠোর হলেও সেই কঠোরতার পিছনে রয়েছে আমাদের জন্য অসংখ্য স্নেহ এবং ভালোবাসা। প্রথমে আসা যাক সম্মানিত শিক্ষকদের কথায়। সেই ফার্স্ট ইয়ারের শুরুর দিক থেকেই কিছু কিছু শিক্ষকদের ক্লাস আমাদেরকে আকৃষ্ট করে, বিশেষ করে মমতাজ স্যারের সেই বিখ্যাত বড়ই মচৎকার এবং গরুর দল কথা দুটি না শুনে যেন ক্লাস করার আমেজটাই আসতো না। কখনো কখনো তরিকুল স্যারের গাছ ও রান্নাবান্নার উদাহরণ, তো আবার কখনো জাহিদ স্যারের সিরাজউদ্দৌলার নাটক, আবার কখনো হিমু স্যারের কোয়ান্টাম তত্ত্ব, এসব কিছু আমাদের ক্লাসের প্রতি আকর্ষিত করতে থাকে। এবার আসি আমাদের স্টুডেন্টসদের কথায়। কলেজ শুরুর প্রায় মাসখানেকের মধ্যে কয়েকজন পরিচিতির তালিকায় জায়গা বানিয়ে ফেলেছিল, যেমন ইরা ক্যাপ্টেন হওয়ার পর থেকে, এবং বিশেষ করে তার জন্য এক ছেলে কলেজে 6তলা থেকে লাফ দেবে বলে হুমকি দেওয়ার পর থেকে, এরপর নাইম ভর্তি অনুযায়ী রোল এক হওয়ার, এবং মিরাজ সত্যি সত্যি পরীক্ষায় ফার্স্ট হওয়ার পর থেকে। ইতিমধ্যে আমরা প্রায় সবাই কয়েকটি গ্রুপে ভাগ হয়ে গিয়েছি, কিন্তু ভাগ হলেও আমাদের সবার মধ্যেই ছিল খুব ভালো বন্ধুত্ব। এখন দেখে আসা যাক আমাদের কলেজ লাইফের কিছু স্মৃতিমুখর সেলফি।
এলো মেলো বাতাসে স্মৃতির খেলা, স্বপ্নের প্রান্তরে স্মৃতির সাথে পথ চলা, দেখো না বন্ধুত্বের কোন ব্যবধান, নানা রঙে করো রঙিন এই ভুবন, সময়কে ধরে রাখা যায় না, মনে রেখো বন্ধুত্ব হারায় না। আমাদের মধ্যে ছিল কিছু আনন্দ পড়ল, কারণ এরা যে আমাদেরই কলেজে এবং আমাদেরই ক্লাসে তা জেনেছি সেকেন্ড ইয়ারের শেষের দিকে। আমাদের স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক ছিলেন ইনি, সবাই তার ব্যবহারে আতঙ্কিত এবং ভীত, কিন্তু ওনার মধ্যেও আছে মানবতা, তার সাথে একটু ভালো ব্যবহার করলেই তা লক্ষ্য করা যাবে। কলেজ লাইফে অনেক নতুন বন্ধুর দেখা মিললেও অনেক সময় হারতে হয় কোনো প্রাণপ্রিয় বন্ধুকে। এত সবকিছুর মাঝেও আমাদের কলেজ লাইফে ছিল কিছু বিনোদনমূলক অ্যাক্টিভিটিস, যেমন জনপ্রিয় ফেসবুক গ্রুপ চিরকুমার সংঘ। অনেক চেষ্টার পরও যারা গার্লফ্রেন্ড জোগাতে ব্যর্থ হয় তারাই শেষমেশ এই গ্রুপে নাম লেখান, আর এই ফেসবুক গ্রুপের সভাপতি হলেন আমাদের সবার পরিচিত ফাহাদ খান ওরফে খান ভাই। এরপরই আছে আমাদের ক্লাসের প্রথম ইউটিউব গ্রুপ, তাদের ইউটিউব চ্যানেলের নাম ক্রেজি স্কোয়াড বিগি। তারা আসলেই সবাই এক একটা ক্রেজি, কোত্থেকে যে এসব ফালতু ফালতু জোস জোস ভিডিওর আইডিয়া পায় তারাই জানে, আর তাদের মুখের বলি একটাই, বেশি বেশি সাবস্ক্রাইবার চাই। এবার শুনে আসা যাক আমাদের সবার শ্রদ্ধেয় এবং প্রিয় নুরুন নবী স্যারের কিছু উইশ। 2018 সালের পরীক্ষার্থীদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, তোমাদের মঙ্গল কামনা করি, পরীক্ষা যেন ভালো করো। আমি নুরুন নবী স্যার বলছি যে তোমাদের ICT যেন ভালো হয়, তোমাদের অতীতের রেজাল্ট যাই থাক না কেন তোমাদের রেজাল্ট যেন আরো ভালো হয়, তোমরা যেন ভালো মানুষ হও, তোমরা প্রযুক্তি বা তথ্য প্রযুক্তি যেন ভালোভাবে শেখো আর ভালো জ্ঞান অর্জন করো, বিশেষ করে যাদের কর্মক্ষেত্রে তোমরা যেন কর্মের সংস্থান করতে পারো, ভালো জ্ঞান গর্ভ তোমাদের ভবিষ্যৎ হোক এবং তোমাদের পথ চলাটা সৎ নির্ভীক হোক, দেশের উন্নয়নে তোমরা অগ্রগামী ভূমিকা পালন করো, আমি এই কামনা করি। মহান আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত করুক, তোমাদের সঠিক পথ দেখার আল্লাহর কাছে এই প্রার্থনা করি। যারা অন্যান্য ধর্মাবলম্বী তাদের প্রতি ভালো শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, সৎভাবে থাকো এবং সৎ একটা মানুষ হও, এই আশা ব্যক্ত করে আমি তোমাদেরকে আবারও অভিনন্দন জানাই রেখে ক্লাস এবং তোমাদের সবার মঙ্গল কামনা করি। কলেজ লাইফের পর আমরা সবাই কোনো না কোনো ভার্সিটিতে ভর্তি হব, ভবিষ্যতে কেউ বা ডক্টর, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা উকিল, কেউ বা ম্যাজিস্ট্রেট, কেউ বা হিরো কিংবা সিঙ্গার, কিছু না কিছু হব। কিন্তু সবশেষে একটাই কথা বলতে চাই, দোস্তি।